নির্ভয়া দোষীঙ্ক পাই মার্চ 19 তারিখ থিলা শেষ রাতে মুকেশ অক্ষয় বিনয় এবং পবন কো নিদ হই নথিলা এমানক মধ্যরু পবন এবং অক্ষয় কিছি খাই নথিলে মাত্র মুকেশ এবং বিনয় রাতিরে খাইথিলে তিহার জেল কর্তৃপক্ষ এমানক ভিন্ন ভিন্ন সেলে রাখিলে ফাঁসির 24 ঘন্টা পূর্বরু মনিটরিং আরম্ভ হয়ে যাইথিলা চারিজনক কোনসি অসুবিধা নহেউ এথিপে 15টি স্বতন্ত্র টিম গঠন করা যাইথিলা ফাঁসি পূর্ব নির্ভয়া দোষী চিন্তিত লে সে ফ্রেশ হওয়া সময় দিয়া যাই এর মধ্যে তিহার জেল বাহার প্রবল ভিড় দেখা মিলি হলে ন্যায়পালিকা উপরে ভরসা আছে প্রমাণিত হয়েছে কিছু লোক পোস্টর নিয়ে তিহার জেল পৌঁছি জেল কর্তৃপক্ষ গুরুবার সন্ধ্যা সুদ্ধা নিজ তরফ প্রস্তুতি শেষ করে।